আবু সাইদকে যে গুলি করছে, দুইজন পুলিশ না পাঁচজন পুলিশ না বিশজন পুলিশ, একজন একজন পুলিশের গুলির কারণে পাঁচ তারিখ ঘটেছে অনেকটা সত্য বলা যায় না? জি জি, আবু সাইদকে গুলি যদি না করত তাহলে হয়তো পাঁচ তারিখটা ডেটটা পাঁচ তারিখে না হয়ে হয়তো আরো পিছনে যেতে পারত, অথবা ইতিহাস অন্যরকম হতে পারত। পুলিশ গুলি করছে কয়জনে? কারণ সে তো পুলিশকে আঘাত করতেছে না, তার হাতে কোন আগ্নেয়াস্ত্র নাই, তার হাতে একটা গাছের ডাল ছিল, সে এরকম করছে তার আবেগ থেকে। এরকম আসলে কি সে জীবনটা দিতে চাচ্ছে? সে আবেগ থেকে, স্টুডেন্ট নয়, আবেগ। তাহলে আমি পুলিশ প্রশিক্ষিত অসংখ্যবার, আমি যতগুলো ট্রেনিং করেছি তার মধ্যে এক জায়গায় করে একটা বই নিয়ে যায়, তা আমরা প্রশিক্ষিত পুলিশ আমরা গুলি করতে পারি না ওই লোকটা কোনোভাবেই পারি। তার কখন গুলি করতে পারি সেটা আমি আপনাকে বলি, যদি আমার জীবন চলে যাচ্ছে অথবা আমার সরকারি সম্পদ ছিনাই নিচ্ছে অথবা তার এমন কোনো আঘাতে আমি গুরুতর জখম হতে পারি, তখন আমি অস্ত্র ইউজ করতে পারি। সেটা এই তিনটে কোন ঘটনা ঘটছে? আবু সাইদ কি ঘটাইছে? তাহলে ধরে রাখে ওই যে পুলিশ সদস্য ওই ছেলেটার নাম জানো কি? ইউসুফ না ইউনুস জানি না, ইউসুফ না ইউসুফ না, ওই ইউসুফ আলী পুলিশের কনস্টেবল অথবা যেই ব্যক্তি হোক, তার ওই কাজটা কোন পেশাদারিত্বের ভিতরে পড়ে নাই।